তো সত্যিকার কথা বলতে এটা আমার শেষ ভিডিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এই ভিডিওটা কিন্তু আজ আগের দিন রাত্রের ভিডিও। আজকে সকাল থেকে কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও বারণ করলাম, শুনলো না। এখানে দেখো দুধ পুলি বানিয়েছে নলেন গুড় দিয়ে, আর এটা বানিয়েছে মুখ শাওলি। খেতে ভালোবাসি, কালকে বাড়ি চলে যাব, তাই শরীর খারাপ নিয়েও আজকে এইসব করেছে, দিয়ে বসে বসে এইসব করছে। আচ্ছা আর কাঁদ দাও, চুপ করো। এদিকে একজন মানে পুরো দমে বদমাইশি চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। আমার এদিকে সর্দি করেছে, ডোডোর সর্দি করেছে, এদিকে আবার মায়েরও শরীর ভালো নেই, তারপর মা সেই নিয়ে পিঠে করে যাচ্ছে দুধ পুলি, তারপর আরো কিছু মুখ শাওলি টাওলি করেছে, বাড়ি চলে যাব বলে আমি কালকে। আর এই যে একজনের বদমাইশি এখানে একদম মাত্রা ছাড়া বদমাইশি হয়ে গেছে। একটা গান কর ওকে নিয়ে, পান্থকে নিয়ে একটা গান কর, গান শোনা, একটা গান ওরে শোনাও। যাওয়ার সময় এত সর্দি টর্দি করে নাক ফাক পুরো বুঝে গেছে, কি বলবো আর। এমনিতেই তো পিঠে খেতে বেশ ভালোই লাগে, আর এই দুধ পুলি বলো, মুখ শাওলি বলো, এগুলোও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে ডোডো দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে গেছি ডিনারে। যাই হোক, চলো ডিনারটা করে নিই, তারপর একদম আবার কালকে সকালবেলা ফিরে আসছি। আজকে আবার সকাল থেকে আকাশের মুখটাও ভার, জানি না হয়তো বৃষ্টিও হতে পারে। আর এদিকে আবার বাড়িতে আজকে হচ্ছে মাটন, আর সকাল সকাল তারই প্রিপারেশান চলছে, ঘুম থেকে উঠে তাই দেখলাম। এখন বাজে 12:10, তাই তো? আজ বোধ হয় হ্যাট্রিক হয়ে গেল, বলো মা। 12:10-এ চা খাচ্ছি, উঠলাম ঘুম থেকে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো এখন প্রায় 12:15 বাজে, আর এখন খাচ্ছি চা। আর এরপর ভাবলাম একটু বাড়ির সামনেটা থেকে ঘুরে আসি। তো এই যে দেখো, এটা আমাদের বাড়ি, তোমরা হয়তো সবাই জানো। আর এখানে আমি ঘুরতে এসেছি, আর এখানে ডোডো দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। ঘুম থেকে উঠে বাইরে বেরোতে পারলে ওর থেকে খুশি আর কেউ হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এই মাম, শোন তো, এখন প্রায় বাজে 12:00, ঘুম থেকে উঠলাম আজকে প্রায় 11:15। ডোডোর একটু সর্দি মতো করেছে, আমারও সর্দি মতো করেছে, সকালবেলা উঠেছিল, ভীষণ কাজ ছিল, আবার মেডিসিন খেয়ে ঘুমালো, তারপর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে এমনিতেই বাড়ি চলে যাব, আর সেই জন্য মাও আর ডাকেনি, আর ঘুমিয়েও পড়েছি খুব। তো এই একটু আগে উঠেছি, ডোডো এখানে তুমুল হারে বদমাইশি চালিয়ে যাচ্ছে, এই যে। তো চলো যে ব্লগটা স্টার্ট করি। আর কি বলবো, আজকে ব্লগটা কেমন লাগবে জানি না, ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না, ভীষণ এটা মন খারাপ দিয়ে ব্লগটা স্টার্ট। তো আজকে যাব বাড়ি, চলো যে ব্লগটাকে স্টার্ট করা যাক। বাড়িতে যেদিন মাটন হয় না, সেদিন বারবার মনে হয় রান্নাঘর থেকে ঘুরে যাই। আর এখানে আমার সাথে আজকে ডোডোও যোগ দিয়েছে, দেখতে এসেছে যে কদ্দুর হলো স্যুপ। আর এই যে দেখো দুষ্টুমি করছে, বাচ্চাদের এই দুষ্টুমিটা কি ভালো লাগে না? বাচ্চাবেলাকার এই বয়সটাই যেন সবচেয়ে সুন্দর মুহূর্ত, তাই না? আর এই দেখো হরির মঞ্চটা আজকে কি সুন্দর লাগছে, একদম পরিষ্কার ফ্রেশ, পাতা টাতা পরে নেই। তো ফাইনালি এই যে এখন এই ব্যাগ গোছাচ্ছি, একটা ব্যাগ কালকে গুছিয়েছি, আর এখন এই ব্যাগটা গোছাচ্ছি। তো কি বলো বলো, কিছু মানে দেখতে দেখতে এক মাস কেটে গেল, কোথা দিয়ে এক মাস না প্রায় 1.5 মাস হয়ে গেলো, বুঝতেই পারলাম না। তো যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে, অনেক দিন হয়ে গেল। আর এই যে তো সত্যিকার কথা বলতে এটা আমার শেষ ভিডিও।
মানে বাপের বাড়ি থেকে করা শেষ ভিডিও এখনকার মতো। এরপর আবার যখন আসবো তখন করব। তো বুঝতেই পারছো ভীষণ একটা মানে ইমোশনাল হয়ে গেছি, এতদিন ছিলাম, বেশি দিন থাকলে বেশি মন খারাপ হয়ে যায়। মানে যতই ভাবি যে মন খারাপ করবো না কিন্তু মন খারাপ ঠিক হয়েই যায়। আর বিশেষ করে মন খারাপ কেন হয় বলতো, বাড়ি চলে যাওয়ার পরে মানে বাবা মায়ের কথা যখন মনে পড়ে তখন বেশি মন খারাপটা হয়। এবার জানো প্রত্যেকটা সংসারে থাকতে গেলে খুঁটিনাটি প্রত্যেকটা মানুষের সাথে মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, তো সেইগুলো যখন মনে পড়ে তখন আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি। এবারে এতদিন ছিলাম, বিয়ে বাড়ি কাটালাম, তারপর সেখান থেকে এসে বাড়িতে এতগুলো দিন কাটিয়েছি বাবা মায়ের সাথে। যখন মানে মেয়েদের লাইফটা এরকমই হয়, যখন ওখান থেকে আসি তখন মন খারাপ করে ওখানের জন্য, আবার যখন এখান থেকে বাড়ি যায় তখন আবার এখানের জন্য মন খারাপ করে। জানি না হয়তো মেয়েরাই এরকম অ্যাডজাস্ট করতে পারে, ছেলেরা হয়তো পারে না, সেই জন্যই ভগবান এইভাবেই সব মেয়েদেরকে বানিয়েছে। খারাপ হয়ে গেছে মা বাবা দাদা, এখন বিশেষ করে আমার থেকে ডোডোকে নিয়ে সবার বেশি মন খারাপ। তো আবার আসবো, এখনকার মতো যেতে তো হবেই। একদিকে যেমন আনন্দও হচ্ছে যে ফিরবো বাড়ি এতদিন পরে, অনেকদিন আগেই ফিরে যেতাম, আমার হাতটা কেটে গেল বলে এত লেট হয়ে গেল। যাই হোক চলো, আর মন খারাপ করে কাজ নেই। এই যে এখানে ডোডো লাঞ্চে বসেছে, আর এরপর আমিও ঝটপট লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। খেয়ে দে, এখানে আজকে একজনের চোখে ঘুম নেই, কালকে এই যে বললাম না সকালবেলা উঠেছিল 11:30 পর্যন্ত ঘুমিয়েছে, চোখে ঘুম নেই, কি দোষী বোনা করছে এবার কি বলবো। আর এদিকে আমি আমার এত ঘুম পাচ্ছে যে মানে বলার মতো না। আজকে বিকালবেলা মেয়ের লোক যেতে হবে, কেন আবার মেয়ের লোক যেতে হবে না, মেয়ের লোককে তোমার বাড়ি তো। হ্যাঁ কেন, কি এদিকে ঘুরে বল, গঙ্গাই আছে। আচ্ছা গঙ্গাইকে আমি পিটু করে দেবো তাহলে। কে কানা কানা করছে রে, কে কানা কানা কে কানা কানা করছে, কোলে ও বাবা আবার কোলে যাবে এখন। এই যে আমরা রেডি হয়ে গেছি ফাইনালি, আর একটু পরে বেরোবো। ডোডো এখানে একে দুপুরে ঘুমোয়নি, তারপর মন খারাপ ও কানা কানা করছে, মেয়ের লোক যাবে না বলছে। যাবে না? আচ্ছা আবার আসবো আমরা, মন খারাপ করতে হবে না। আসছি বাবা, আসছি মা, আসছি। তো চলো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা একটু মন খারাপ দিয়ে শেষ করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরপর বাড়ি ফিরে অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে, তোমরা দেখতে থাকো। ততক্ষণের জন্য আমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।